আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ। এখনকার সংবাদে আপনাদের সাথে থাকছি আমি রুপি আমিন। বিস্তারিত সংবাদের আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। হযরত শাহজালাল দরগা মাদ্রাসার মুহতামিম মুফতি জাকারিয়ার জানাজায় লাখো মানুষের ঢল। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। জামিয়া কাশিমুল উলুম দরগা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সিলেটের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কালাম জাকারিয়ার জানাজা মঙ্গলবার সম্পন্ন হয়েছে। জানাজায় লাখো মানুষের ঢল নামে নামাজের পূর্বে মরহুমের জীবনী নিয়ে দেশ বরেণ্য রাজনীতিবিদ আলেম ওলামা বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, মুফতি জাকারিয়া ছিলেন একজন সর্বজন শ্রদ্ধেয় আলেমে দীন ও বহু গুণে গুণান্বিত শ্রদ্ধাভাজন মানুষ। বিস্তারিত মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রহিন আহমেদ ও বেলায়েত হোসেন। মুফতি মাওলানা আবুল কালাম জাকারিয়ার নামাজে জানাজায় অংশ নিতে সকাল থেকে নগরী ও আশেপাশের উপজেলা থেকে লোকজন সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে আসতে থাকেন। সকাল 11টার আগেই মাঠ ভরে যায়। পরে মাঠের চারপাশের খালি জায়গায় ও চুহাটারি কেইবাজার সড়কে দাঁড়িয়ে লাখো মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন দরগা মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম বিশিষ্ট আলেম মুহিবুল হক গাসপারি। নামাজের পূর্বে মরহুমে জীবনী নিয়ে বরেণ্য রাজনীতিবিদ আলেম উলামারা বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, মুফতি জাকারিয়া ছিলেন একজন সর্বজন শ্রদ্ধেয় আলেমে দিন ও বহুগুণে গুণান্বিত শ্রদ্ধাভাজন মানুষ। অন্তত সিলেটবাসী, বৃহত্তর সিলেটের সবে আমরা জানি, আপনারা দোয়া করবেন হযরতকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মুকাম দান করেন। বিভিন্ন ধর্মীয় উপদেশমূলক বিভিন্ন ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আজকে তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তিনি ধর্মীয়ভাবে সারাটে জীবনই শান্তির পথে কাজ করেছেন। এ সময় বক্তারা আরও বলেন, দিনী শিক্ষার প্রচার প্রসার ও বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে আমরা সিলেটের মানুষ, বৃহত্তর সিলেটের মানুষ একজন প্রখ্যাত দিনী আলেম দেখা পেলাম। আমরা দেখেছি ইসলাম ধর্মে যারা ফিতনা করে তাদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। ইসলামী দুনিয়ার আকাশের একজন উজ্জ্বল নক্ষত্র। ছিলেন আর দুনিয়াতে নেই, আমরা জামিয়াতি হয়ে গেছে। মুফতি আবুল কালাম জাকারিয়া ছোট ভাই মরহুমের পরিবারের জন্য সবার কাছে দোয়া চান। ওনার ছোটো ছোটো ছেলে মেয়ে আছে যারা এখনও এই দুঃখ কষ্ট সইতে পারবে কি না আমার সন্দেহ আছে। তবে মহান আল্লাহ, মহান রাব্বুল আলামিনের কাছে আমি প্রার্থনা করছি, ওনার যে ছোট ছেলে মেয়ে যারা আছে তারা যেন এই সুখ সইতে পারে। নামাজে জানাজা শেষে দরগা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। উল্লেখ্য, সোমবার বিকেলে মাদ্রাসা থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন সিলেট অঞ্চলের প্রখ্যাত আলেম মুফতি আবুল কালাম জাকারিয়া। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।